নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন খবর প্রতিদিন ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনাদের বাড়িতে যদি আঠারো বছরের উপরে কোনো বেকার ছেলে মেয়ে থেকে থাকে তাহলে কিন্তু তাদের জন্য একটা বিরাট বড় সুখবর রয়েছে হ্যাঁ বন্ধুরা আমরা জানি যে তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার দেওয়া সমস্ত প্রতিশ্রুতিগুলি পূরণ করে চলেছেন বন্ধুরা আপনাদের মধ্যে হয়তো অনেকেরই মনে আছে যে ভোটের আগে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন মিটিং মিছিলে গিয়ে বলেছিলেন যে এবার ভোটে জিতলেই কিন্তু দুই লক্ষ ছেলে মেয়েকে ফ্রিতে তিনি একটি করে মোটর বাইক দেবেন আর বন্ধুরা আবারও মুখ্যমন্ত্রী হয়েই কিন্তু তিনি তার সমস্ত প্রতিশ্রুতিগুলি পূরণ করার কাজ শুরু করে দিয়েছেন যেমনটা ধরুন লক্ষ্মীর ভাণ্ডারী বলুন বা ছেলে মেয়েদের জন্য কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী এছাড়া ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীদের জন্য ট্যাপ কেনার জন্য দশ হাজার টাকা তো এসব দেখলেই কিন্তু আমরা বুঝতে পারছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তার দেওয়া কথাগুলি তিনি পূরণ করে যাচ্ছেন আর এভাবেই কিন্তু বন্ধুরা তিনি তার বাইক দেওয়ার কাজটাও শুরু করে দিয়েছেন তো বন্ধুরা চলুন এবার আমরা দেখে নেব যে কারা কারা এই বাইকটা পাবে আর কি কি যোগ্যতা থাকতে হবে এবং কীভাবেই বা আবেদন করবেন এই সব কিছুই আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তবে তার আগে বন্ধুরা যদি আপনারাও এই বাইকটা পেতে চান আপনাদের বাড়ির ছেলে মেয়েদের জন্য তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং পাশে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আছে সেটা টিপে বেল নোটিফিকেশানটি অলে ক্লিক করে দেবেন তো বন্ধুরা এখানে দেখুন পরিষ্কার করে বলা হয়েছে যে ভোটের আগে বেকারদের জন্য নতুন প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নতুন প্রকল্পটির নামই হলো কর্মই ধর্ম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই যে দেখবেন মাছওয়ালারা মাছ বিক্রি করে একটা সাইকেলে নিয়ে যায় পিছনে থাকে একটা ঠান্ডা বাক্স আর আমরা সেটা দেখেই ঠিক করেছি যে সমবায় ব্যাংক থেকে দুই লক্ষ ছেলে মেয়েকে একটা করে বাইকের ব্যবস্থা করে দেব সেই বাইকের পিছনে একটা বাক্স থাকবে ওই বাক্সে করে আপনারা শাড়ি বিক্রি করতে পারেন জামা কাপড় বিক্রি করতে পারবেন বা আলু পেঁয়াজও বিক্রি করতে পারবেন তো দেখুন নিচে আরও বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় আমরা ওই প্রকল্পের নাম দিয়েছি কর্মই ধর্ম কোনো কাজই খারাপ নয় দুই লক্ষ মানুষকে কাজের সুযোগ দেওয়া মানে দশ লাখ মানুষের অন্য সংস্থান করা মুখ্যমন্ত্রীর মমতার এইরকম ঘোষণায় রাজ্যের মানুষ খুবই খুশি হয়েছে বিধানসভা ভোটের আগে দেওয়া সমস্ত প্রতিশ্রুতির ধীরে ধীরে বাস্তব প্রতিফলন ঘটছে যা আমরা অস্বীকার করতে পারি না ভান্ডার প্রকল্প তার মধ্যে অন্যতম তাই নিশ্চিতভাবেই বলা যায় যে কর্মই ধর্ম প্রকল্প অর্থাৎ ফ্রি মোটরবাইক স্কিম খুব দ্রুত বাস্তবরূপ নেবে